এক সময়ের কর্মচাঞ্চল্য মিলগুলোতে এখন শুনশান নীরবতা। মিলের চাকা থামার সাথে সাথে বন্ধ হয়ে গেছে হাজার হাজার শ্রমিকের উপার্জনের মাধ্যম। খুলনার খালিশপুরে প্লাটিনাম জুট মিলের প্রধান ফটকের সামনের রেল লাইনে দুই পাশে পাটকল শ্রমিকদের বসতি। এক সময় ঈদ পূজায় তাদের মধ্যে উৎসবের আমেজ ছিল, কিন্তু এখন অর্ধাহারে অনাহারে দিন কাটছে, পরিবারগুলোতে চলছে হাহাকার। নতুন করে আবার কবে পাটকল চালু হবে শ্রমিকেরা রয়েছেন সেই অপেক্ষায়। একই অবস্থা অন্য পাটকলগুলোর শ্রমিকদেরও। ঈদ হয়ে গেছে ভাই, আমরা একটু ঈদও করতে পারিনি, একটু তরকারি রান্না যে খাবো তাও খেতে পারিনি। ফির কারখানা বন্ধ হওয়ার পরে মেলা কষ্ট দুঃখে আছি, মেলা অসুবিধার ভিতরে আছি। বছরে কাজ করছি, এখন তো গড়বড়া দিয়ে পারিনি, চিকিৎসা হয়ে পারিনি। এছাড়া নামের বানান ভুল, মামলা সংক্রান্ত জটিলতা সহ বিভিন্ন কারণে এখনও নগদ টাকা এবং সঞ্চয়পত্র পাননি নয়টি পাটকলের প্রায় হাজারখানেক স্থায়ী ও বদলি শ্রমিক। তাদের পাওনার পরিমাণ প্রায় 89 কোটি টাকা। এই সরকার মিল বন্ধ করার সময় ওয়াদা করছে যে আমরা উৎপাদন বন্ধ করলাম, আবার উৎপাদন চালু হবে। আমরাও বিশ্বাস করি যে সরকারের কথা সরকার রেখে উৎপাদন চালু করবে, আমরা আবার মিলে আসে চাকরি করব, কাজ করব। দুর্নীতি যারা জড়িত তাদেরকে এখনো বহাল রাখিয়া আজকে শ্রমিকদের উপর মানবিক অত্যাচার চালাইলো। 2020 সালের 1 জুলাই বন্ধ করে দেওয়া খুলনার রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের শ্রমিক ছিল প্রায় 40,000। মিলগুলো বন্ধ হয়েছে প্রায় 3 বছর। এতদিনেও সোনালি আঁশ নিয়ে কর্মব্যস্ত দিনগুলোর স্মৃতি ভুলতে পারছেন না শ্রমিকেরা। ঘাম ঝরানো কাজের মজুরি, পাওনাসহ বিভিন্ন বকেয়া ঝুলে আছে নানা অজুহাতে। মানবেতর জীবনযাপন করছেন কাজ হারানো শ্রমিকেরা, তবুও তারা স্বপ্ন দেখেন নতুন করে ঘুরবে মিলের চাকা, অবসান হবে দীর্ঘ প্রতীক্ষার। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।